বক্সিরহাট এলাকায় সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোটা অঙ্কের টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার ব্যাংকের ক্যাশিয়ার। দিনহাটার পর এবার বক্সিরহাট, আবারও সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আর্থিক তছরূপের অভিযোগ উঠল এক ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার বক্সিরহাট এলাকায়। ঘটনায় ব্যাংকে কর্মরত ক্যাশিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, কোচবিহার জেলার শেষ প্রান্ত বক্সিরহাট শহর সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের 24 লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠল ওই ব্যাংকেরই কর্মরত ক্যাশিয়ারের বিরুদ্ধে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শনিবার বক্সিরহাট শাখার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারকে গ্রেপ্তার করল বক্সিরহাট থানার পুলিশ। ব্যাংক সূত্রে জানা যায়, ঘটনার আঁচ পেয়ে ওই ক্যাশিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। অভিযুক্তের নাম শুভম রাহা, 6 মাস ধরে কর্মরত রয়েছেন তিনি। তার বাড়ি কলকাতার হালি শহরে বলে জানা যায়। বক্সিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ ঝা বলেন, শনিবার ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই দিনই ব্যাংক থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে তুফানগঞ্জ মহকুমার আদালতে তোলা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই বিষয়ে বক্সিরহাট শাখার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার চিরঞ্জিত চক্রবর্তী সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তিনি বলেন, এই ঘটনা ব্যাংক ও পুলিশের এক বছরে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর বেআইনি সামগ্রী উদ্ধার বিএসএফের। গত এক বছরে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর সংখ্যক গরু, ফেন্সিডিল, কাফ সিরাপ, গাঁজা, পোশাক, ওষুধ ও বীজ উদ্ধার করেছে বিএসএফ। আজ বিএসএফের কোচবিহার গোপালপুর সেক্টর হেডকোয়ার্টার থেকে একটি প্রেস রিলিজ দিয়ে এখবর জানানো হয়েছে। কোচবিহার জেলার তুফানগঞ্জ দিনহাটা সহ 190.82 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত গোপালপুর সেক্টরের অধীনে। 2021 সালে এই এলাকা থেকে বিএসএফ অভিযানে বাংলাদেশে পাচার হওয়ার সময় 1310টি গরু উদ্ধার হয়েছে। কাফ সিরাপ উদ্ধার হয়েছে 19,256 বোতল, যার মূল্য আনুমানিক 34,12,642 টাকা। গাঁজা উদ্ধার হয়েছে 1,479.25 কেজি। এছাড়াও পোশাক, বীজ, ওষুধ সহ আরও 13,35,247 টাকা মূল্যের সামগ্রী উদ্ধার হয়েছে। সীমান্ত চোরা কারবার দীর্ঘদিন ধরে এই এলাকায় সক্রিয় রয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার পরেও চোরা কারবারে খুব একটা প্রভাব যে পড়েনি তা বিএসএফের এক বছরে উদ্ধার হওয়া সামগ্রী দেখে বোঝা যায়। মূলত শীতের সময় কুয়াশার সুযোগ নিয়ে এবং বর্ষায় বৃষ্টি ও নদীগুলোতে জল বৃদ্ধি পাওয়ার সুযোগ নিয়ে চোরা কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রচণ্ড ঠান্ডায় দিনরাত 24 ঘন্টাই ডিউটি করতে হয় বিএসএফ জওয়ানদের, আর মাঝে মধ্যেই চোরা কারবারিদের মুখোমুখি হতে হয় তাদের। কখনো কখনো দুপক্ষের মধ্যে লড়াইও চলে প্রাণপণ, কিন্তু তারপরেও প্রকৃতির সাথে লড়াই করে সীমান্তে পাহারার কাজ চালিয়ে যেতে হয় জওয়ানদের। সীমান্তে পাহারারত অবস্থায় এক জওয়ান বলেন, ঠান্ডা হোক আর বৃষ্টি, আমরা সবসময় সীমান্তে পাহারার কাজ করে থাকি সততার সাথে। পাচারকারীরা দল বেঁধে আসে, নানান রকম শব্দ করে দুপাশের চোরা কারবারিরা বিভিন্ন সামগ্রী পাচার করার চেষ্টা করে, বাধা দিতে গেলে আক্রমণ করতে আসে, পাথর দিয়ে ঢিল ছুড়তে শুরু করে, অনেক সময় এতে আমাদের আহতও হতে হয়। 57 বছর ধরে সীমান্তে পাহারার কাজ করে আসছে বিএসএফ। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছে, বিশ্ব শান্তির জন্য রাষ্ট্রসংঘের মাধ্যমে অন্য রাষ্ট্রে গিয়েও কাজ করেছে। সীমান্তে পাহারার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে বিএসএফকে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারী চিহ্নিত করতে সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের এখতিয়ার বৃদ্ধি করেছে। তা নিয়ে রাজ্য কেন্দ্র বিরোধ রয়েছে ঠিকই, তবে সীমান্ত রক্ষায় বিএসএফের ভূমিকা অনস্বীকার্য বলে দেশের মানুষ মনে করে। স্যার ইধর আর ধুন্ধ কাফি হতে হ্যাঁ, 5 সে 10 কদম যা 10 মিটার তক কুছ ভি দিখাই নেই দেতা হ্যাঁ। ধুন্ধ মে আমি এই সব জ্যাদা পরেশানি হতে হ্যাঁ। ইসকা ফায়দা স্মগলার্স দোনো তরিকে সে দোনো তরফ সে উঠাতে হ্যাঁ, জো বাংলাদেশ সাইড সে ভি, ইন্ডিয়া সাইড সে ভি। ও ধুন্ধ মে ভারি মাত্রা মে পাথরবাজি ভি করতে হ্যাঁ আমারে উপর। ফির ভি হাম পুরে ইমানদারি কে সাথ ইসকো ডিউটি পে পুরা আপনা করতে হ্যাঁ। ওর ইয়ে সিচুয়েশন স্যার বারিশ কা টাইম মে ভি হ্যাঁ, और कुछ ऐसे दिखाई नहीं देते। उस टाइम थंडरिंग काफ़ी होते हैं, हमें जैसे कभी लगता है हमारे ऊपर ही थंडरिंग हो रहा है। और उस टाइम में भी कभी हमारे को मतलब ये करने के लिए कभी उधर आवाज़ या कुछ ऐसी आवाज़ करके देना भाई हमारे को हमारा ध्यान को ये करते हैं, डिवाइड करते हैं वो। और दोनों तरह से काफ़ी मात्रा में आते हैं, उस टाइम भी पत्थरबाजी काफ़ी करते हैं हमारे ऊपर। और फिर भी हम ये सबको कवर करके अपना इनका मकसद को पूरा नहीं होने देते हैं।
और फिर पूरा ईमानदारी से हम अपना ड्यूटी करते सर। परिवार तो यही है सर, हमारा परिवार, हमारा साथी भाई जवान एक साथ ही अपना दुख तल की फिर बांट देते हैं। बाकी घर में जब छुट्टी जाते हैं तो अपने घर में चले जाते हैं, बाकी तो पूरा साल तो हम एक साथ ही यहीं रहते हैं। यही है सर हमारा परिवार एक्चुअली देखा जाए तो। हम जो मतलब ड्यूटी करते हैं, एसीपी ड्यूटी जो हम करते हैं जोड़ी जोड़ी में, ठंडा के टाइम पे हमें प्रॉब्लम होता है। जैसे दोनों साइड में आप लोग अभी देख रहे हैं कि दोनों साइड में कुछ नहीं दिखाई दे रहा है, लेकिन इसमें हमें अपने एरिया का पूरा देखभाल करना पड़ेगा। धुंध में हमें बहुत प्रॉब्लम होता है कि दिखाई नहीं देता है, दोनों साइड से, काउंटर पार्ट से भी आ जाता है, इंडिया साइड से भी आ जाता है, प्रॉब्लम होता है। बारिश के टाइम में भी यही सेम प्रॉब्लम होता है, बारिश इधर बहुत ज़्यादा होता है, उसमें भी हमें सेम ड्यूटी करनी पड़ती है, वो भी अपने प्रोटेक्ट के साथ हम ऐसे ही ड्यूटी करते हैं। और प्रॉब्लम तो हर चीज़ में होता है, जैसे झांसी की रानी आप लोगों ने सुना ही होगा उनके बारे में, उन्होंने घर भी संभाला, उसके बाद अपना पूरा देश के लिए पूरा फर्ज निभाया। हम भी वही कोशिश कर रहे हैं उनको देख के, और एक कांस्टेबल के तरह हम ड्यूटी कर रहे हैं, आगे भी करेंगे, उससे ज़्यादा करने के। पुरसभा भोट नहीं आशाबादी, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি এবার বিজেপি বিপুল ভোটে জয়ী হবে বললেন নিশীত প্রামাণিক। রবিবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। সেখানে পুরসভা ভোট নিয়ে আশাবাদ প্রকাশ করেন নিশীত প্রামাণিক। এরপর সেখানে সাংবাদিকদের সাথে কথা বলে সরাসরি তিনি রওনা দেন কোচবিহারের উদ্দেশ্যে। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একটা গণতান্ত্রিক দেশ, যে কোনো দলের নেতারাই যে কোনো প্রদেশে গিয়ে নেতৃত্ব করবে এবং সেখানে গিয়ে তারা তাদের রাজনৈতিক অবস্থান জানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বরাবরই দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ব্যতিক্রমী হয়, যে এখানে বাইরে থেকে, অর্থাৎ সবসময় বলা হয় বাইরে থেকে নেতারা আসছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে যারা আসবে সবাই ভারতীয়, ভারতের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো প্রান্তে গিয়ে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গিয়ে অবশ্যই নিজেদের রাজনৈতিক অবস্থানের কথা জানানোই যেতে পারে, এটাই একটা গণতান্ত্রিক দেশের লক্ষ্য। স্বাভাবিকভাবেই উনি গিয়েছেন, নিশ্চয়ই ওনার গণতান্ত্রিক যে অধিকার আছে সেটাই, সেই বলেই উনি গিয়েছেন। দেখুন, মানুষের জীবন সবার আগে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের মনে হয় যে এই সময় করোনা বিধি মেনে নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত এবং সাধারণ মানুষকেও এই বিষয়ে অনেক বেশি জাগ্রত হতে হবে, কারণ আমরা দেখেছি প্রথম এবং দ্বিতীয় যে করোনা ঢেউ এসেছিল তাতে কতটা আমাদের যে প্রত্যেকটি পরিষেবা থেকে শুরু করে সাধারণ জনজীবন কীভাবে বিপন্ন হয়েছিল। তো আমার মনে হয় যে এই ওমিক্রন ভ্যারিয়েন্টকেও খুব সহজভাবে নেওয়া উচিত নয়, সবাইকেই সতর্ক হয়ে একেবারে নির্বাচন যেরকম পালন করতে হবে সেই সঙ্গে সঙ্গে অন্যান্য জনসাধারণ জীবন জনজীবনের ক্ষেত্রে প্রত্যেকটি বিধি মেনে চলা উচিত। একটা বিষয়, মানুষ তো এখনো অসচেতন, এখানে কি মনে হচ্ছে যে পুলিশ প্রশাসন গাফিলতির কারণে আরও এই? দেখুন, সবাইকেই সক্রিয় হতে হবে, শুধু পুলিশ প্রশাসন নয়, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষকেই, প্রত্যেক শ্রেণীর মানুষকেই সচেতন হতে হবে, একেবারে ছাত্র থেকে শুরু করে শিক্ষক, সাধারণ মানুষ, পর্যটক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যারা কাজ করছে প্রত্যেকেই সতর্ক হয়ে চলা উচিত বলে। দেখুন, নির্বাচন, পৌরসভা নির্বাচন আমরা খুবই আশাবাদী যে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি এবার ভারতীয় জনতা পার্টির বিপুল যে জয় সেটা আমরা দেখতে পারবো, সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে আমাদের বিশ্বাস। শিলিগুড়িতে দেখা গিয়েছে 10 নম্বর 15 নম্বর ও 12 নম্বর ওয়ার্ডে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে আপনাদের দলে। দেখুন, এগুলো ছোট ছোট ব্যাপার হয়েই থাকে, কে ছিঁড়েছে, কোথায় ছিঁড়েছে এগুলো তদন্ত সাপেক্ষে। মুখ্য সচিবের ঘোষণার পর দুয়ারে সরকার ক্যাম্প বন্ধের ঘোষণা করল জলপাইগুড়ি পৌরসভা। মুখ্য সচিবের ঘোষণার পর দুয়ারে সরকার ক্যাম্প বন্ধের ঘোষণা করল জলপাইগুড়ি পৌরসভা। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 3রা জানুয়ারি থেকে হতে চলা দুয়ারে সরকার কর্মসূচির ওমিক্রনের জেরে এক মাস পিছিয়ে যায়। এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্য জুড়ে করা বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, আগামীকাল থেকে গোটা রাজ্য জুড়ে স্কুল কলেজ সব বন্ধ থাকবে, পাশাপাশি 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল করবে, সরকারি অফিসে 50% কর্মচারী নিয়ে কাজ করতে, এছাড়া আরও অনেক কিছু। এই ঘোষণার পরেই গোটা রাজ্য জুড়ে স্থগিত হয়ে গেল দুয়ারে সরকার কর্মসূচি এবং স্টুডেন্ট উইকের কর্মসূচি। এদিন এই মর্মে জলপাইগুড়ি পুরসভাতেও একটি ওএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে না দুয়ারে সরকার ক্যাম্প। এখন পর্যন্ত নতুন দিন ঠিক করা হয়নি কবে হবে দুয়ারে সরকার ক্যাম্প। এর পাশাপাশি মানুষকে দুয়ারে সরকার ক্যাম্প না হওয়ার কথা জানাতে মাইকিং এর ব্যবস্থা শুরু করা হয়েছে বলে জানা যায়। এর পাশাপাশি পৌর প্রশাসক বোর্ডের মেম্বাররা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে প্রচার করবেন। এ বিষয়ে পৌর প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার জানান, আমাদের দুয়ারে সরকার জলপাইগুড়ি ফণীন্দ্রনাথ বিদ্যালয় এবং জলপাইগুড়ি সোনাউল্লাহ বিদ্যালয়ে আমাদের হওয়ার কথা ছিল আগামী 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের প্রথম ধাপে চলার কথা ছিল। কিন্তু আজ হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দেশিকা জারি করে, সম্ভবত করোনা এবং অমিক্রমের যে বাড়বাড়ন্ত চলছে তার জন্য সম্ভবত আমাদের এটা স্থগিত করা হলো। আমাদের জলপাইগুড়ি পৌরসভার থেকে আমাদের প্রত্যেকটা স্কুলে যেই স্কুলগুলোতে হবে সেখানে প্যান্ডেল এবং প্যান্ডেলের কাজ শুরু হয়েছিল, সেখানে বিভিন্ন ধরনের যেরকমভাবে মানুষের সুবিধার জন্য যে সমস্ত কাজ দুয়ারে সরকারের পৌরসভা করে থাকে ঠিক সব কিছু আমাদের হয়ে গেছিলো। আচমকা আজকেই আমাদের আমাদের পৌরসভার ওএসএর মাধ্যমে তাদেরকে জানায় দেওয়া হয় যে আমাদের এটা আপাতত স্থগিত রাখা। নতুন ডেট কি দিয়েছে কোনো? নতুন ডেট এখনও হয়নি। যেরকম দেখবেন যে অমিক্রনের জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের লোকাল ট্রেনও বন্ধ হয়ে যাওয়ার কথা চলছে, যেটা টিভিতে দেখা যাচ্ছে। কিছু নিষেধাজ্ঞা জারি এর মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার আজ অলরেডি ঘোষণা করে দিয়েছে। কিভাবে মানুষকে বার্তা দেবেন যারা কালকে হয়তো বা আসবে? মাইকিং কি শুরু করছেন আপনারা? আমাদের মাইকের আমাদের পৌরসভা তরফ থেকে প্রচার করা হবে এবং আমরা যারা প্রশাসক বোর্ডের মেম্বার আছি আমরা প্রত্যেকটা এলাকায় গিয়ে গিয়ে আমরা সব ধরনের ব্যবস্থা করে আমরা বলবো যে মানুষকে যে আপাতত এটা বন্ধ রাখা হচ্ছে। আর জলপাইগুড়ির প্রত্যেকটা মানুষকে বলবো যে আমরা পথে নামছি, হ্যাঁ আগের মতন পথে নামবে জলপাইগুড়ি পৌরসভা। এবং সেই ক্ষেত্রে জলপাইগুড়ির প্রত্যেকটি মানুষ সের কাছে আমি জোরহাট করে বলবো যে আপনারা করোনাবিধির জন্য যেভাবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করছেন আপনারা ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্স আপনারা রেখে চলুন। এবং পাশাপাশি দেখবেন যে আমরা এই করোনাবিধিকালে আমরা আমাদের প্রচুর নিজের মানুষকে হারিয়েছি, যে আমাদের কোনো পরিবার থেকে জানি কোনো মানুষ এই করোনার জন্য আমাদের ভুলের জন্য জানি করোনা থেকে সেই মানুষটিকে আমরা হারাই যাতে না ফেলি, তার জন্য আমরা জলপাইগুড়ি পৌরসভার থেকে আমরা সব রকমের ব্যবস্থা আমরা গ্রহণ করব। কোচবিহারে এসে করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন সুজন চক্রবর্তী। ফের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় রাজ্য সরকার আংশিক লকডাউনের কথা ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে কোচবিহারে দলের একটি কর্মসূচিতে যোগ দিতে এসে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর ওপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সম্প্রতি গঙ্গাসাগর মেলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুজনবাবুর অভিযোগ, এতে ভিড় আরও বেড়েছে, যা উদ্বেগজনক ব্যাপার। শুধু তাই নয়, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নিয়ে রাজ্য জুড়ে অনুষ্ঠান করা নিয়েও সুজনবাবু সমালোচনা করেছেন। আসন্ন পুরসভা নির্বাচন হওয়া উচিত কিনা তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে সুজনবাবু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। এদিনে রাজ্য সরকার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। স্কুল কলেজ সহ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। জিম সেলুন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সরকারি দপ্তরগুলোতে 50% কর্মী নিয়ে কাজ করার নির্দেশ জারি করেছে। মল ও রেস্তোরাঁগুলোর ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে ঘোষণা হওয়া পুরসভার নির্বাচন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কী ভূমিকা নেবে রাজ্য সরকার তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এদিন সুজনবাবু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পাশাপাশি মানুষকে সতর্ক থাকার আবেদন করেন। রেড ভলেন্টিয়ারেরা আগের মতো মানুষকে পরিষেবা দেবেন বলে সুজনবাবুর বিশ্বাস। শুভেন্দু অধিকারী বিরোধী দল হিসেবে কি বলবেন আমি জানি না, বা উনি মমতা ব্যানার্জির সঙ্গে 1 বছর আগেও ছিলেন তখন উল্টো কথা বলতেন কিনা তাও আমি জানি না। ওদের তো ক্ষণে ক্ষণে বদলায়, এখানে থাকলে একরকম ওখানে থাকলে আরেক রকম, আমাদের তার উপর কমেন্ট করার কোনো মানে নেই। আমি আবারও কথাটা স্পষ্ট করছি যে যেভাবে অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে
ডাক্তারবাবুদের পরামর্শ বাদ দিয়ে প্রশ্রয় দিয়ে গেছেন ভিড়। গঙ্গাসাগরে গিয়ে যে ভিড়কে উনি প্রশ্রয় দেওয়ার কথা বলেছেন, তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীর নামে যে নৃত্য পরিচালনা হয়েছে, ওটাকে নৃত্য বলে কিনা আমি জানি না, তাকে কেন্দ্র করে যে হাজার হাজার লোক এবং তাও দুদলে ভাগাভাগি করে মারামারি, তৃণমূলের এ আর তৃণমূলের বি, এইগুলো এই সংকটটাকে অনেক বাড়িয়ে দিল। বিশেষজ্ঞরা বলছেন যে এর ইফেক্টটা দু একদিনের মধ্যেই পাওয়া যাবে এবং বোধহয় তা পাওয়া শুরু হয়েছে। সেটা নিয়ে আপনার কিছু দেখুন, আমরা তো প্রথম থেকে বলে যাচ্ছি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। এখন মুখ্যমন্ত্রীর চাইতে বড় বিশেষজ্ঞ তো এই রাজ্যে কেউ নেই, উনি বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ। গঙ্গাসাগরে গিয়ে বলেছেন সাংবাদিকরা এত নেতিবাচক কেন, নেগেটিভ কেন, আসবে লোক আমি আপত্তি করবো কেন, এই তিন দিন আগে বলেছেন। তার তিন দিন আগে অ্যালেন পার্কে গিয়ে নাচাগানায় উৎসাহ দিয়েছেন এবং ওনার উৎসাহে মোটামুটি মানুষের ভিড় এবং নাচাগানায় যা হয়েছে এখন সবাই বলছে সর্বনাশটা বেড়ে গেল। মুখ্যমন্ত্রী কি তা বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রী নিজে কি সতর্ক? মুখ্যমন্ত্রী নিজে কি দায়বদ্ধ? এই বিপদ যে বাড়ছে, এই বিপদের দায় কার? আমি সবাইকে বলবো, এ তৎসত্ত্বেও সমস্ত মানুষের কাছে আমাদের অ্যাপিল থাকবে, এ তৎসত্ত্বেও সবাই সতর্ক থাকুন, সব রকমের সতর্ক থাকুন। মানুষকে, নিজেকে এবং সমাজকে, পরিবারকে রক্ষা করতে হয়, আশপাশের মানুষকে রক্ষা করতে হয়, তাড়াতাড়ি করুন। রেড ভলেন্টিয়ার আগের বার যেভাবে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমার ধারণা সেই মনোভাবই তারা দাঁড়াবেন। কিন্তু রাজ্য এবং সরকার তারা কি করছে এটা খুব গুরুত্বপূর্ণ। যদি তাদের লকডাউন খুব এসেনশিয়াল হয়, বিশেষজ্ঞদের পরামর্শ ভিত্তিক সেটা করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ বাদ দিয়ে মুখ্যমন্ত্রী নিজে এদিকে বলবেন নাচো, এদিকে বলবেন গাও, এদিকে বলবেন ভিড় বাড়াও, আর এদিকে লকডাউন করবেন, গরিব মানুষের সর্বনাশ হবে, সেটা যেন না হয়। লকডাউনে গরিব মানুষের সর্বনাশটা বেশি হয়, তা সত্ত্বেও হতে হবে যদি বিশেষজ্ঞরা বলেন। শক্তিশালী হয়, শক্তিশালী থাকলে তো আর শক্তিশালী হয় না। আমি শুধু স্পষ্ট করতে চাই যে কলকাতা কর্পোরেশনের নির্বাচনের পরে বোঝা গেল যে অনেক কোড়ামিন দিয়ে বেলুন ফুটিয়েও বিজেপিকে আর তুলে আনা যাচ্ছে না, বিজেপির বেলুন ফুটে হয়ে গেছে, এটা মমতা ব্যানার্জি বুঝতে শিখুক। বামপন্থার কোনো বিকল্প নেই, 69% মানুষ ভোট দিয়েছে কলকাতা কর্পোরেশনে, তার মধ্যে নিজের ভোট নিজে দিয়েছে খুব বেশি হলে 50% লোক, তাহলে 50% মানে রাফলি 35%-এর মধ্যে 12% ভোট পেয়েছে বামপন্থীরা, তাহলে মোট 22, 24, 25, 26 কোথায় গিয়ে দাঁড়ায়? এটা যত ভাববে তত মমতার হৃদকম্পন হবে, এক। আর দুই, আমাদের না দুর্বল আছে, আমাদের সবল হতে হবে। মুখ্যমন্ত্রী কী করবেন? মদ ডালে উঠে বসে আছেন তো, আর তো ওঠার জায়গা নেই, এবার তো নামবেন, আর যত মগডাল উঠেছেন নামলে কিন্তু গা হাত পা ভাঙবে, এটা আরও তৃণমূল খেয়াল রাখে। আমি আবারও বলছি, ওই কারণে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সরকারের চলা উচিত। এই নির্বাচনগুলো যখন কোভিড আসেনি তার আগে থেকে বন্ধ রয়েছে, ফলে কোভিডের জন্য বন্ধ ছিল তা না, সরকার করতে চায়নি। এখন সরকার এখন হঠাৎ করে বলল, সরকার করতে চায় কি চায় না আমরা জানি না, বিশেষজ্ঞরা মত দেবে। যদিও লকডাউনের বা এই কোভিড পরিস্থিতিতে দিল্লি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নির্বাচন করিয়েছে, আমাদের রাজ্যেও হয়েছে, ফলে বিশেষজ্ঞদেরই বলতে হবে এবং তার জন্য কী মেজার নেওয়া দরকার সেটা বিশেষজ্ঞরাই যেন বলেন, সেই অনুযায়ী যেন সরকার চলে। আপনারা কি চাইছেন ইলেকশনটা হোক? আমরা চাইবার ব্যাপার নয়, বিশেষজ্ঞ আমি মমতা ব্যানার্জির মতো বিশেষজ্ঞ নই, আমি বিশেষজ্ঞদেরই বিশেষজ্ঞ বলে মানি, তারা বলুন, তাদের পরিপ্রেক্ষিতে যদি সিদ্ধান্ত হয় হবে, কিন্তু তার আগে সরকারকে কথা বলতে হবে যে এই 3 বছর পিছিয়ে গেল তার দায় কিন্তু করোনা নয়, করোনার আগে থেকে সরকার ভোট না করে বসে আছে, সেই জমিতে আমাদের কৃষক ফসল ফলাবে নানাবিধ সংকটের মধ্যে পড়ছে এবং তাতে যেন কৃষকের অধিকার নেই এরকম একটা ভাব, যেন লুকিয়ে লুকিয়ে যেতে হবে ওই সময়তে, আবার লুকিয়ে লুকিয়ে চলে আসতে হবে ওই সময়তে। কাটাতারের ওপারে যে জমি আছে তাদের চাষ এবং অধিকার, এই দাবিতে কুচবিহার জেলাতে আমাদের কমরেডরা খুব দৃষ্টান্তমূলক আন্দোলন করেছেন, সে আন্দোলনে প্রাথমিকভাবে সাফল্যও পেয়েছেন। কাটাতারের ওপারে যে জমি আছে সেই জমিতে কৃষকের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে, এক। এবং দুই, বিএসএফের এখতিয়ারে 100 ভাগ চলে আসলো কোচবিহার জেলা, 5 থেকে 15 কিলোমিটার, এখন 15 থেকে 50 কিলোমিটার হয়েছে, 50 কিলোমিটার হলো মানেটা কি? তাহলে এন্টায়ার কুচবিহার জেলাটা এখন কার এখতিয়ারে? রাজ্য পুলিশ,
রাজ্য পুলিশের এখতিয়ারে নাকি আবার বিএসএফেরও এখতিয়ারে নাকি, এই দুই সংস্থার সংঘাত সেটা এখানকার মানুষের জীবনকে অতিষ্ঠ করে দেবে। এই দুশ্চিন্তায় মানুষ আছেন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।